আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আশা করি পথ থেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের প্রথম অধ্যায়ে 6 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবে কিভাবে। আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা। দেখো এখানে যে সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, আমি এখানে লিখেছি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তোমাদের ক নম্বর সৃজনশীলে আসতে পারে যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, বা এমসিকিউতে আসতে পারে যে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে কোনটি হবে সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা দুইকে যদি ভাঙ্গাই, এক এক স্কোয়ার যোগ এক স্কোয়ার, তাহলে তো হবে দুই। যে এক স্কোয়ার মানে হচ্ছে এক গুণ এক, এক স্কোয়ার মানে হচ্ছে এক গুণ এক, এক হচ্ছে দুইটা, তাহলে এক একে এক। আবার এখানে এক স্কোয়ার মানে হচ্ছে এক গুণ এক, তাহলে এক একে এক। তাহলে আমরা দুইকে ভাঙলে কত পাবো? এক একে যোগ করলে হবে দুই, এক একে যোগ করলে হবে দুই। আবার পাঁচকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে আমি লিখতে পারি এক স্কোয়ার যোগ দুই স্কোয়ার, দুই স্কোয়ার মানে হচ্ছে চার, আর এক স্কোয়ার মানে হচ্ছে এক, তাহলে দুই আর চার, চার আর এক হচ্ছে পাঁচ, চার আর এক হচ্ছে পাঁচ। তারপর আট সমান লিখতে পারি টু স্কোয়ার যোগ টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার মানে হচ্ছে চার, আবার টু স্কোয়ার মানে হচ্ছে চার, তাহলে চার সাড়ে আট। আবার দশকে আমি লিখতে পারি এক স্কোয়ার যোগ তিন স্কোয়ার, তিন স্কোয়ার মানে হচ্ছে তিন গুণ তিন, তাহলে তিন তিরিকে নয়, নয় আর এক স্কোয়ার এক গুণ এক, তাহলে এক এক এক, নয় আর একে দশ। আবার তেরোকে আমরা লিখতে পারি টু স্কোয়ার মানে হচ্ছে চার, আর যোগ থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন, তাহলে নাইন আর হচ্ছে ফোর কত? তেরো, নয় সাইডে তেরো। তাহলে তেরোকে আমরা ভাঙাতে পারি টু স্কোয়ার যোগ থ্রি স্কোয়ার, তাহলে হবে কত? তেরো। এখন কিছু সংখ্যাকে কিছু 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 স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে, দুইয়ের উপরে হতে পারে, তাই বলা হয়েছে দুই বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। তাহলে পঞ্চাশকে যদি আমরা প্রকাশ করি এবং পঁয়ষট্টিকে যদি প্রকাশ করি, আর তোমাদের এখানে কাজগুলো আছে বইতে 130, 170, 185, 325, 325কে আমরা তিনটি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছি, আর এগুলো করেছি দুইটি উপায়ে। দেখো পঞ্চাশকে যদি আমরা করি, তাহলে এক স্কোয়ার যোগ সাত স্কোয়ার, সাত সাতা উনপঞ্চাশ, উনপঞ্চাশ আর এক হচ্ছে পঞ্চাশ, এটা আবার মিলাতে হবে পঞ্চাশ। আবার আরেকটা করেছি পাঁচ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার, তাহলে পাঁচ পাঁচ এখানে পঁচিশ, এখানেও পঁচিশ, তাহলে পঁচিশে পঁচিশে যোগ করলে হবে পঞ্চাশ। এখানে যে আমরা ধরেছি পাইভ স্কোয়ার, পাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ, এখন পাঁচের উপরে যদি কিউব থাকতো মানে তিন থাকতো, তাহলে কত হতো পাঁচটা? পাঁচ হতো তিনটা, এক দুই তিন, এভাবে লিখতে হয়। এখন পঁয়ষট্টি, পঁয়ষট্টিকে আমরা দুইটি বর্গ সমষ্টি রূপে প্রকাশ করবো। দেখো এক স্কোয়ার যোগ আট স্কোয়ার, আট স্কোয়ার মানে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী আর একে যোগ করলে হবে পঁয়ষট্টি, আর এখানে চার স্কোয়ার, চার চার ষোলো, আর এখানে সাত স্কোয়ার, সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশ আর ষোলো হচ্ছে পঁয়ষট্টি। এই পঞ্চাশ আর পঁয়ষট্টিকে যখন বলা হবে তোমার পরীক্ষায় দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, যে পঞ্চাশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন তোমরা এক স্কোয়ার যোগ সাত স্কোয়ার, পাঁচ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার, এটা লিখলে দুই নম্বর পেয়ে যাবা। আর যদি কো পঁয়ষট্টিকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন এক স্কোয়ার যোগ আট স্কোয়ার, চার স্কোয়ার যোগ সাত স্কোয়ার, এভাবে লিখলে দুই নম্বর পেয়ে যাবা। আর যখন তোমাদের এমসিকিউ আসবে তখন যে কোনো একটা অপশন থাকবে, ধরো এটা থাকবে আর এই তিনটা থাকলো, এটা এটা থাকবে না, এটা তো হবে আমাদের পঁয়ষট্টি, তাহলে এটা বাদ, এটা থাকবে, এখানে যে কোনো একটা থাকবে আর তিনটা দিয়ে দিবে, তখন অ্যান্সার হবে যে কোনো একটা, এরকম থাকবে। তারপরে কাজ, তোমাদের বইতে কাজগুলো যে দেওয়া আছে এই কাজগুলো নিয়ে আলোচনা করি। দেখো 130 দেওয়া আছে, 130কে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার যোগ এগারো স্কোয়ার, আর সাত স্কোয়ার যোগ নয় স্কোয়ার, নয় নয় একাশি, সাত সাত উনপঞ্চাশ, একাশি আর উনপঞ্চাশে যোগ করলে হবে 130, যেন আমাদের এখানে ফল মিলে 130 মিলে, এরকম ভাবে আমাদের ভাঙতে হবে এবং দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। 170 সমান এক স্কোয়ার যোগ তেরো স্কোয়ার, তেরো তেরো 169, উনসত্তর আর এক হচ্ছে সত্তর, 170। তারপরে সাত সাত উনপঞ্চাশ যোগ এগারো এগারো 121, তাহলে 121 আর উনপঞ্চাশে যোগ করলে 170। তারপর 185, চার স্কোয়ার যোগ তেরো স্কোয়ার, তেরো তেরো 169, চার চারা ষোলো, 169 আর ষোলো যোগ করলে 185। তারপর আট আটা 64, তারপর এগারো স্কোয়ার, এগারো এগারো 121, 121-এর সাথে 64 যোগ করলে হবে 185, তাহলে এটাও গেল। তারপরে যখন
তোমরা এটাকে 325 কে তিনটি উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা। 1 স্কোয়ার যোগ 28 স্কোয়ার, 18 18 হচ্ছে 324, আর 1 হচ্ছে 325, একটাই হচ্ছে। তারপরে 2 নম্বরটা, 6 6 36 17, এগুলো আমাদের করলে হবে 325 যোগ করলে। তারপরে 10 স্কোয়ার যোগ 15 স্কোয়ার, 10 স্কোয়ার আর 15 স্কোয়ারকে আমি যদি ভাঙ্গাই, 10 কে স্কোয়ার দিলে 100, 15 কে স্কোয়ার দিলে কত হবে 225, তাহলে 325 আমরা যোগ করলে। তাহলে আমরা আজকে আলোচনা করেছি দুইটি বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে হয়। আমরা আশা করি আজকে ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হয়। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, কারণ তোমাদের এমসিকিউতে আসতে পারে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, বা সৃজনশীল তো অবশ্যই থাকবে। তোমাদের যে বইতে অঙ্কগুলো দেওয়া আছে সৃজনশীল, সেখানে দেখো তোমাদের বইতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে তোমাদের দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ ক নম্বরে দেওয়া আছে, একেবারে লাস্টের সৃজনশীল অঙ্কটা। তো আজকে ভিডিওটি দেখে আশা করি তোমরা উপকৃত হয়েছো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেপর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।